প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই বিশ্ববঙ্গ নিউজ চ্যানেলে। আজ বৃহস্পতিবার, মাত্র 40 বছর বয়সে প্রয়াত হলেন সিদ্ধার্থ শুক্লা। জানা গিয়েছে ঘুমের আগে ওষুধ খেয়েছিলেন বিগ বস 13-র বিজেতা সিদ্ধার্থ, আর ওঠেননি ঘুম থেকে, এমনটাই খবর হাসপাতাল সূত্রে। পরে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতাল সূত্রের খবর, তাকে মৃতই নিয়ে আসা হয়েছিল হাসপাতালে। সো 20 থেকে যাত্রা শুরু করে সিদ্ধার্থ, পরে বিগ বস থেকে করণ জোহরের মুভিতেও তাকে দেখা যায়। আসছি বিস্তারিত খবরে। বিগ বস 13-র বিজয়ী টেলি অভিনেতা সিদ্ধার্থ শুক্লা প্রয়াত হলেন। মুম্বাইয়ের কুপার হাসপাতালে এক আধিকারিক জানিয়েছেন এই সংবাদ। তার বয়স হয়েছিল মৃত্যুকালে 40 বছর। বৃহস্পতিবার সকালে ম্যাসিড হার্ট অ্যাটাক হয় অভিনেতার, চিকিৎসার সুযোগও পাওয়া যায়নি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে কোনো ওষুধ খেয়ে ঘুমোতে যান অভিনেতা, সকালে আর ঘুম ভাঙেনি। বর্তমানে তার দেহের ময়নাতদন্ত চলছে কুপার হাসপাতালে, হ্যাঁ ঠিক যেখানে এক বছর আগে ময়নাতদন্ত হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। হাসপাতালের তরফে জানানো হয়েছে ময়নাতদন্ত শেষে দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া অভিনয় জগতে, বিশেষ করে মুম্বাইয়ের টেলি জগতে। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ নিউজ চ্যানেল। তো আমাদের খবরগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে দেওয়া নোটিফিকেশান বেলটাকেও প্রেস করুন, এবং এই খবরটা যতটা পারবেন মানুষের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।